মার্কাবা, ইসরায়েলের গর্বের প্রতীক এবং ইসরায়েলের মেইন ব্যাটল ট্যাঙ্ক মার্কাবা। 1978 সালে সার্ভিসে আসা এয়ার কন্ডিশন সম্বলিত এই ট্যাঙ্কটির ওজন 65 টন। 1500 হর্স পাওয়ার সম্বলিত টার্বোচার্জ ডিজেল ইঞ্জিনের ট্যাঙ্কটিতে প্রধান অস্ত্র 120 mm স্মুথ বোর গান। সেকেন্ডারি আর্মার্ড হিসেবে রয়েছে একটি 12.7 mm এন্টি এয়ার গান, দুটি 7.66 mm মেশিন গান, 12টি স্মোক গ্রেনেড ও একটি 60 mm ইন্টারনাল মর্টার। এর অপারেশনাল রেঞ্জ 500 কিলোমিটার। মার্কাবা অপারেট করতে একজন কমান্ডার, একজন ড্রাইভার, একজন গানার ও একজন লুডার সহ মোট 4 জন ক্রু প্রয়োজন। পাশাপাশি সর্বোচ্চ 6 জন যাত্রী বহন করতে পারে মার্কাবা। মার্কাবা সার্ভিসে আসার পর প্রায় 24 বছর ছিল অজেয়। ইসরায়েল এটিকে অক্ষয় ভাবত, একে নিয়ে তাদের গর্বের শেষ ছিল না, এমনকি তারা এটিকে ঈশ্বরের রথ বলেও ডাকত। শক্তিশালী আর্মার ও বিশেষ ডিজাইন ট্যাঙ্কটিকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। আর্মার তৈরি করা হয়েছে স্তরীভূত স্টিল এবং নিকেল দিয়ে, যা ভেদ করা রীতিমতো অসম্ভব। ট্যাঙ্কটিতে ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিন বসানো, যা এর আরোহীদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করেছে। যদি সামনের দিকে কখনো এটিজিএম আঘাত হেনেও থাকে, তাহলে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পাবে ক্রুরা। প্রথম দিকে লেবাননের সাথে কয়েকটি যুদ্ধে মার্কাবা তার মারাত্মক ক্ষমতার প্রমাণ দেয়। 1984 সালে প্রথম লেবাননে এর ব্যবহার করা হয়। লেবাননের 4 স্কোয়াড্রন ট্যাঙ্ক ধ্বংস করে দেয় মার্কাবা 1 স্কোয়াড্রন ট্যাঙ্ক। এছাড়াও বেশ কিছু যুদ্ধে শত্রুর সামনে বিভীষিকা হয়ে হাজির হয়েছিল মার্কাবা। ইসরায়েলের গর্বের প্রতীক মার্কাবা সর্বপ্রথম ধাক্কা খেয়েছিল 2002 সালে ফিলিস্তিনের জিহাদি গ্রুপ সালাউদ্দিন ব্রিগেডের কাছে। তারা রাস্তায় 80 কেজি ওজনের মাইনফিট করে রাখে এবং মার্কাবা আসার পর তা ডিটোনেট করা হয়। সেখানেই প্রথম ইসরায়েলের অহংকারের একাংশ চূর্ণ হয়, ইসরায়েল যার কল্পনাও করেনি কখনো। এর কিছুদিন পর ফিলিস্তিনের আরেক গ্রুপ আল কুদুস ব্রিগেডের রকেট শক্তিশালী আঘাত হানে মার্কাবার উপর। সেদিন তুলুন ন্যায় উড়ে যায় ইসরায়েলের ঈশ্বরের রথ। আল কুদুস ব্রিগেডের প্রথম আরজিপি গিয়ে মার্কাবার দরজা ভেঙে ফেলে এবং দ্বিতীয় আরজিপি সরাসরি ভিতরে রাখা 40টি গোলার উপর গিয়ে আঘাত হানে এবং সেগুলো বিস্ফোরিত হয়। এরপরও বেশ কয়েক বছর ইসরায়েলের গর্ব মার্কাবা মাথা উঁচু করে টিকেছিল, কারণ 2002-এর আঘাত ছিল মার্কাবার মাথায়। কিন্তু মার্কাবা সবচেয়ে বড় ধাক্কা খায় 2006 সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধে। ইসরায়েল লেবাননের সাউথ গিরিখাত দিয়ে মার্কাবা প্রবেশ করানোর 17 থেকে 20 মিনিটের মাথায় তাদের 12টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহর কাছে থাকা রাশিয়ান কর্টেন মিসাইলের আঘাতে। দিশেহারা ইসরায়েল ওয়াহিদে আজহাদ নামক আরেক পাহাড়ি রাস্তা দিয়ে মার্কাবা প্রবেশ করায়। সেখানেও হিজবুল্লাহর ফাঁদে পড়ে বেশ কিছু মার্কাবা হারায় ইসরায়েল। 33 দিনের এই যুদ্ধে ইসরায়েলের 5 ভাগের পুরো 1 ভাগ ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় 200-এর মতো মার্কাবা ট্যাঙ্ক। এরপর স্বাভাবিকভাবে ইসরায়েলের গর্ব মার্কাবার অবশিষ্টটুকু ধুলোয় মিশে যায়। শুধু এখানেই শেষ নয়, 2014 সালে সপ্তাহখানেক যুদ্ধে ইসরায়েল 10 থেকে 12টির মতো মার্কাবা হারায়। এই হচ্ছে ইসরায়েলের গর্বের প্রতীক মার্কাবার অবস্থা। তবে হ্যাঁ, মার্কাবাকে এত সহজভাবে নিলে ভুল হবে, কারণ মার্কাবাকে যতটা দুর্বল ভাবছেন ততটা দুর্বল নয়। মনে রাখবেন, এটি ইসরায়েলের তৈরি একটি মেইন ব্যাটল ট্যাঙ্ক। আর হ্যাঁ, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই, হোক সে ইসরায়েল বা অন্য কোনো দেশ।